বিজ্ঞানীরা অনেকে গবেষণা করে বিশ্ব জনমতির ভিত্তিতে নির্ধারণ করেছে বর্তমান সপ্তাশ্চর্য। কিন্তু পৃথিবীতে এছাড়াও এমন অনেক স্থাপনা রয়েছে যা দেখলে আপনি সত্যি বিস্ময়ভূত হয়ে পড়বেন। এমন কিছু স্থাপনা নিয়ে আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি থ্রাস্ট অফ নলেজে। দক্ষিণ পশ্চিম চীনের উইলিং পর্বতমালার সর্বোচ্চ চূড়া হল ফানজিংসান। এর পুরো নাম মাউন্ট ফানজিংসান। চীনা শব্দ ফানজিংসান এর অর্থ হল বুদ্ধির প্রশান্তি, আবার সংক্ষেপে ফানজিং পর্বত নামেও পরিচিত। এটি চীনের গুইজু প্রদেশে অবস্থিত একটি আধ্যাত্মিক স্থান। প্রাকৃতিক গঠন এবং ইতিহাসে বিজড়িত এই পর্বতটি আলাদাভাবে ধর্মীয় গুরুত্ব রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি স্থান। লোকালয় থেকে বহুদূরে আধ্যাত্মিকতা চর্চার কেন্দ্র হিসাবে যুগ যুগ ধরে বৌদ্ধ সন্ন্যাসীরা স্থানটি ব্যবহার করে আসছেন। চীনে বৌদ্ধরা এই পাহাড়ের চূড়ায় আলোকপ্রাপ্তির জায়গা হিসাবে মনে করে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে এটি। এর শিখর একেবারে উপরের অংশে দ্বিখণ্ডিত রয়েছে। এর দুই অংশে দুটি মন্দির রয়েছে। একটি সরু সেতু দিয়ে দুই চূড়াকে সংযুক্ত করা হয়েছে। গোটা এলাকা জুড়ে শিলা গঠন এবং সমৃদ্ধ জীব বৈচিত্র্য থাকায় এ স্থানটি প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি স্থানে পরিণত হয়েছে। পর্বতের চূড়া থেকে গোটা স্থানটি দেখে মুগ্ধ হয় পর্যটকরা। একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য, অন্যদিকে ধর্মীয় উপাসনালয়। গোটা এলাকা জুড়ে প্রায় 2000 প্রজাতির গাছ রয়েছে। এখানে 19 প্রজাতির বিলুপ্ত প্রায় প্রাণীও দেখা মেলে, যেমন ঘুইজো সোনালি বানরের দেখা পাওয়া যায় এখানে। তাই এখানকার পুরো অঞ্চলটি এখন সংরক্ষিত বনাঞ্চল। পাহাড়টি 8430 ফুট উঁচু, তাই মন্দিরে যাওয়া খুবই কষ্টসাধ্য কাজ। এখান থেকে হেঁটে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে প্রায় 5 ঘন্টা সময় লাগবে। পুরোটা পথ খাড়া সিঁড়ি বেয়ে উঠতে হয়, তবে এর চূড়ায় উঠতে পারলে কষ্টের তুলনায় প্রাপ্তিই বেশি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, জীব বৈচিত্র্য এবং নির্জনতা মানসিক প্রশান্তি দিতে বাধ্য। সলবেহাট। সলবেহাট সুইজারল্যান্ডের ম্যাটার হর্ন পর্বতচূড়ার উত্তর পূর্বাংশে অবস্থিত, পৃথিবীর সর্বোচ্চ উঁচুতে পর্বত গড়ে গড়। এটি ম্যাটারহর্ন পর্বতচূড়ার 13133 ফুট উঁচুতে অবস্থিত। সুইজারল্যান্ডের সবচেয়ে বড় পর্বত আরোহণ ক্লাব আলপাইন এটি নির্মাণ করে। সাধারণত পর্বত গড়ে গড়ে পর্বত আরোহীদের জন্য আশ্রয় এবং খাদ্য প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকে, কিন্তু সলবেহাট শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহার করা যায়। 1915 সালে এটি নির্মাণ করা হয়। এটি নির্মাণ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ অস্থায়ী ছোট কেবল কারের মাধ্যমে 13133 ফুট উঁচুতে ওঠানো হয়। এটি নির্মাণ করতে সম্পূর্ণ অর্থ বেলজিয়ামের আর্নেস্ট সলবে নামক এক ব্যক্তি প্রদান করায় এই গড় সলবেহাট নামে পরিচিত। 1976 সালে এই ঘুরেগড়ের টেলিফোন লাইনের সংযোগ দেওয়া হয়। এই ঘুরেগড় নির্মাণ করতে সময় লেগেছে মাত্র 5 দিন। হ্যাংগিং টেম্পল অফ হ্যাংশান। এটি চীনের দাতং থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে শাওমি প্রদেশে অবস্থিত। হ্যাংগিং টেম্পল অফ হ্যাংশান প্রাচীন আশ্চর্যগুলোর মধ্যে অন্যতম একটি। 40টি কক্ষ বিশিষ্ট এই টেম্পলটি একটি চলাচলের রাস্তা দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত। মধ্যাকর্ষণ বলকে উপেক্ষা করে বুদ্ধ মং লিরাওয়ান 386 থেকে 534 সালের মধ্যে হ্যাংশান পর্বতের এটি নির্মাণ করেন, যা আজও বৌদ্ধ ধর্মাবলম্বী এবং ভ্রমণ পিপাসু মানুষের কাছে আকর্ষণীয় হয়ে রয়েছে। ক্যাথেস্টিপিলার স্থাপনা ও প্রাকৃতিকভাবে ইউরোপের ছোট দেশ জর্জিয়া অত্যন্ত আকর্ষণীয় এশিয়া ও ইউরোপবাসীদের কাছে। কিন্তু জর্জিয়ার পাহাড়ি অঞ্চলে 40 মিটার উঁচু ক্যাথেস্টিপিলার বিশ্বব্যাপী মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। কে, কখন, কবে প্রথম এই স্থানটি দেখতে পেয়েছে তা এখনও অজানা। ধারণা করা হয়
1000 বছর বা তারও আগে খ্রিস্টান ধর্মযাজকরা একাকী ঈশ্বরের আরাধনা করার জন্য এটি নির্মাণ করেছিল। এখানকার অধিবাসীরা একে জীবনের স্তম্ভ মনে করে। বর্তমানে ক্যাথেস্টি পিলারের পাদশেষে একটি চার্চ রয়েছে। 1944 সালে পর্বত আরোহী আলেকজান্ডার জাপারিটাস এবং লেখক লিভান গুয়াদা ক্যাথেস্টি পিলারের চূড়ায় আরোহণ করেন, ফলে এটি বিশ্ববাসীর নজরে আসে। তাদের দৃঢ় বিশ্বাস এটি পঞ্চম অথবা ষষ্ঠ শতাব্দীতে নির্মাণ করা হয়েছে, কিন্তু এ নিয়ে ব্যাপক গবেষণা করে জানা যায় এটি তৈরি হয়েছে নবম এবং দশম শতাব্দীতে। ট্যাংকারাত মনেস্ট্রি মায়ানমারের মধ্যাঞ্চলের বাগান শহর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত বৌদ্ধ মন্দির ট্যাংকারাত। এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1518 মিটার উঁচু খাড়া পাপা পর্বতের চূড়ায় অবস্থিত। এই পর্বতচূড়াটি একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ। এটি মায়ানমারের অন্যতম দর্শনীয় স্থান, যেখানে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীর সমাগম হয়। এই পাপা পর্বতের চূড়ায় উঠতে হলে আপনাকে 777টি খাড়া সিঁড়ির দাপ অতিক্রম করতে হবে। চূড়ায় ওঠার সময় রাস্তার দুপাশে রয়েছে হিংস্র বানরের দল, যারা নিমিষেই আপনার খাবার ছিনিয়ে নিতে পারে। এই বৌদ্ধ মন্দির থেকে সূর্যাস্তের দিনে 60 কিলোমিটার পর্যন্ত দেখা যায়। দূরের পর্বতগুলো মুক্তার মতো উজ্জ্বল এবং ক্রিস্টালের মতো স্বচ্ছ মনে হয়। পাপা শব্দের অর্থ ফুল আর টাংখালাত অর্থ স্তম্ভমূল। পিউ ভিউয়ার্স, আজকে পর্যন্তই। কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।